আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমাদু অনুসল্লি আলা আলারসহিল আম্মাবাদ প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে অশেষ নেকি অর্জনের একটি দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ এই দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ এবং এত দামি একটি দোয়া এই দোয়ার ফাজাইলগুলি শুনলে আপনি হতবম্ব হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এই দোয়ার এত ফজিলত এই দোয়া পড়লে এতগুলো নেকি অর্জন করা সম্ভব এবং এই দোয়া পড়লে এত মর্যাদা বুলন্দ হবে আপনি সত্যি অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা হাদিস থেকে এই দোয়াটির ফাজাইল সম্পর্কে আগে জেনে নেব বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি মুসলিমে হাদিস নাম্বার সাত হাজার আঠারো আর এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবি জলিল কদর সাহাবি হজরতে আবু হুরাইরা তা তালাহ আনহু আবু হুরাইরা রিয়াল তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এ দোয়াটি পাঠ করবে সে দশটি দাস মুক্ত করার সমান স্বয়াব অর্জন করবে আর তার জন্য একশোটি নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে একশোটি গোনা মুছে ফেলা হবে আর সেদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত সে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকবে এবং কেয়ামতের দিন আর কেউ তার চেয়ে উত্তম আমলসহ উপস্থিত হবে না একমাত্র সে ব্যক্তি ব্যতীত যে এ দোয়া তার চেয়েও অধিক আমল করেছে প্রিয় বন্ধুগণ আপনার হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে ফাজাইলগুলোর কথা বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লি আসাল্লাম যে ফাজাইলগুলির কথা বলেছেন সেগুলো আসলে অবাক করার মতো মাত্র একটি দোয়া পড়ার কারণেই এতগুলো মর্যাদা এতগুলো ফজিলত আমরা অর্জন করতে পারবো প্রথম মতো বলা হয়েছে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সে দশটি গোলামকে আজাদ করে দেওয়ার মতো সবাব অর্জন করবে দশটি গোলাম আরব দেশে আগে অনেক দেশে গোলাম বেচা কেনা করা হতো তো একটা গোলামকে মানুষ অনেক টাকা দিয়ে ক্রয় করতো আবার সেই গোলামকে আজাদ করে দিলে যেরকম সাব পাওয়া যায় এরকম দশটা গোলামকে আজাদ করার মতো স্বভাব সেই ব্যক্তির আমল দেওয়া হবে এবং তার আমল নামায় দশ একশোটি জমা করে দেওয়া হবে এবং তার আমলনামা নামা থেকে একশোটি পাপ মোচন করা হবে চিন্তা করে দেখুন আপনি জিনা করেছেন এটা একটা পাপ অনেক বড়ো একটা পাপ এ ধরনের পাপ আপনার ক্ষমা হবে একশোটা একটা দুইটা নয় আবার এর সাথে সাথে বলা হয়েছে যে ক্রিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম আমল সহ উপস্থিত হবে তো তার চেয়েও যদি অন্য কোনো ব্যক্তি এই দোয়াটির আমল আরও বেশি করে তাহলে তার চেয়ে অধিক আমল নিয়ে উত্তম আমল নিয়ে সেই ব্যক্তি কেমন ময়দানে উঠবে তো প্রিয় বন্ধুগণ আপনারা বুঝতেই পারতেছেন কত ফজিলতপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমরা নিয়মিত আমল করব চলুন এখন আমরা সেই দোয়াটি শিখে নেই প্রিয় বন্ধুগণ দোয়াটি হল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি আবারও দুয়াটি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই সমস্ত রাজত্ব তার সকল প্রশংসাও তার তিনি সকল বিষয়ের উপর শক্তিশালী প্রিয় বন্ধুগণ আপনারা দোয়াটি যে কোনোভাবেই যে কোনো মূল্যেই মুখস্থ করে নেবেন এবং নিয়মিত আমল করবেন আমি দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের সকলকে যেন এই দোয়ার ওপর আমল করেন আপনারাও আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহরুল আমাদের সকলের মনের আশা বাসনা পূর্ণ করুন এবং আমাদের সকলের আমলগুলো কবুল করুন এই আশা ব্যক্ত করে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত